ক্যাপকাট একটি পপুলার অ্যাপ্লিকেশন যা দিয়ে আপনারা ফটো এডিট ভিডিও এডিট এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ অনায়াসে করে ফেলতে পারেন সো গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনারা যখন ক্যাপকাট দিয়ে একটি ভিডিও এডিট করেন সো এডিট করার পরে আপনারা যখন এটাকে এক্সপোর্ট করতে যান তো এই এক্সপোর্ট এক্সপোর্টকৃত ফাইলটি আপনাদের ইন্টারনাল স্টোরেজে জমা হয় সো অনেক সময় দেখা যায় যে আপনাদের ইন্টারনাল স্টোরেজটি কম হওয়ার ফলে আপনাদের এই ভিডিও এক্সপোর্ট করতে সমস্যা হয় তো আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যে কীভাবে কাইনমাস্টারের ভিডিওগুলি সরাসরি এইচডি কার্ডে সেভ করতে হয় তো এই ভিডিওটা দেখে না থাকলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ক্যাপ ভিডিওগুলি সরাসরি এইচডি কার্ডে এক্সপোর্ট করবেন তো আজকের ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটি খুব সুন্দরভাবে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ক্যাপকাডের ভিডিওগুলি সরাসরি এইচডি কার্ডে এক্সপোর্ট করে ফেলতে পারেন তো এই কাজটা করতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করা যাবে না স্কিপ করলে হয়তো বা গুরুত্বপূর্ণ অংশটি আপনারা এড়িয়ে যেতে পারেন যাতে করে এই কাজটি শিখতে বা বুঝতে আপনাদের সমস্যা হয় তাই সম্পূর্ণ ভিডিওটিকেও মিস করবেন না তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে যে কথা না বললে নয় আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল অন করে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে তো এখন আমরা দেখব যে কীভাবে ক্যাপকাডের ভিডিওগুলি সরাসরি এইচডি কার্ডে এক্সপোর্ট করতে হয় তো তার আগে বলে নিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি স্কিপ করলে ভিডিওর ভিতরে কোনো গুরুত্বপূর্ণ অংশ আপনারা যদি এড়িয়ে যান তাহলে এই কাজটি আপনার দ্বারা করা সম্ভব হবে না তো সব সর্বপ্রথম আপনাদের দেখতে হবে যে আসলে কার্ড দিয়ে এক্সপোর্টকৃত ফাইলটি কোথায় জমা হয় তো এক্সাম্পল হিসাবে আমরা একটি আহ ভিডিও এডিট করবো তো তারপর আমরা দেখবো আসলে এটা কোথায় চলে যায় তো অরেডি আমাদের একটি ভিডিও এডিটিং এবং এক্সপোর্ট করা শেষ হয়ে গেছে থেকে আমরা ডান করেছি তো মিনিমাচ করার পর আমরা চলে যাবো দিকারে তো এখানে গিয়ে দেখবো আসলে এটা কোন জায়গায় চলে গেছে তো এখান থেকে উপর তো এখান থেকে আমি জানি যে আমার এই ফাইলটি ডিসি আই এম থেকে ক্যামেরার ভিতরে চলে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা একবারে যে এটা এডিট করলাম তো এটা কিন্তু এক্সপোর্ট করার পরে আমার এই জায়গায় চলে এসেছে আচ্ছা তো আপনারা সর্বপ্রথম ডিসাইড করবেন যে আসলে আপনাদের এক্সপোর্ট কৃত ফাইলটি ঠিক কোথায় জমা হচ্ছে তো তারপরে এই ট্রিকটি ফলো করলে অবশ্যই আপনারা সরাসরি এসডি কার্ডে এক্সপোর্ট করতে পারবেন ক্যাপ যে কোনো ভিডিওগুলি তো দেন বন্ধুরা এক্সপোর্টকৃত ফাইলটি খুঁজে বের করার পরে আপনাদের যে কাজটি করতে হবে একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে তো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সিম্পলি ওখান থেকে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন তো দেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি অ্যাপসটিকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট ইয়াসে ক্লিক করে দিবেন তো দেন ইয়াসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি পপ আপ চলে আসবে তো এখান থেকে অ্যালাউ করে দিবেন সো দেন অ্যালাউ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে সো এখান থেকে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ পারমিশন চাচ্ছে সো এখান থেকে স্টোরেজ পারমিশন উপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা অ্যালাউর উপরে ক্লিক করে দেবেন তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে প্লাস হয়েক এখানে একটি ক্লিক করে দিবেন সো দেন এখানে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন নেম একটি একটি ফাঁকা একটি বক্স আছে সো এখানে আপনারা যে কোনো একটি নাম লিখে দেবেন তো আমি এখানে এক্সপোর্ট লিখে দিচ্ছি সো দেন এক্সপোর্ট লিখে দেওয়ার পর আপনারা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন সো দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড এটা যদি আপনাদের কাছে শেয়ার না করে সো দেন এখান থেকে আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন স্টোরেজ নিচে যে দেখতে পাচ্ছেন সো আপনারা এখানে ক্লিক করে দিবেন সো দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন সো দেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ফোনের যে স্টোরেজ আছে ইন্টারনাল স্টোরেজ সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মূল্যবান যে কাজটা করতে হবে এখানে তো এখানে আপনাদের সবার প্রথম কিন্তু আমি যে দেখাইছিলাম যে এক্সপোর্ট করা ফাইলটি আপনাদের ইন্টারনাল স্টোরেজে কোন ফাইলে জমা হয়ে থাকে বা কোন ফোল্ডারে জমা হয়ে থাকে তো এখান থেকে আমি যেহেতু আমার যেহেতু ডিসিআইএমএ জমা হয় ডিসিআইএমএ ক্যামেরা জমা হয় তো এখান থেকে আমি ডিসিআইএমএ ক্লিক করে ক্যামেরায় ক্লিক করে দেবো তো এখান থেকে জাস্ট ইউজ ইস ফোল্ডার তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপ একটি উইন্ডো চলে আসছে এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দিলাম সো দেন অ্যালওয়ে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাদের সামনে আবার একটি এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা ইন্টারনাল শেয়ারড স্টোরেজ তো এখান থেকে এখানে ক্লিক করে দেবেন সো দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও আপনাদের সেখান থেকে ফোল্ডার চলে যাবেন তো ওখান থেকে আপনারা সেই ফোল্ডারটি এখানে সিলেক্ট করে দেবেন সো দেন সিলেক্ট করে হয়ে দেওয়া গেলে নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা আর একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন সো দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এসডি কার্ডের উপর ক্লিক করে দেবেন এখানে এসডি কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন ফোল্ডারে নিতে চাচ্ছেন সো সেখানে আপনারা ক্লিক করে দেবেন সো আমি যেহেতু এসডি কার্ডের ডিসি এ এখানে নিতে চাচ্ছি সেখান থেকে ক্লিক করে দিয়ে এখানে সিলেক্টে ক্লিক করে দেবো তো তারপর দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি আইকন দেখা যাচ্ছে তো তার মানে কিন্তু এই ফোল্ডারটি এখন পর্যন্ত সিলেক্ট হয়নি আমি এটা এই কারণেই দেখাইলাম আপনাদের সামনে হয়তোবা এই রকম অপশানটি চলে আসতে পারে সো সেক্ষেত্রে আপনারা কী করবেন আবারও সেই সেম এই অপশানে ক্লিক করে দেবেন সেখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার আপনারা আবার থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন তো এখান থেকে এস ডি কার্ডে ক্লিক করে দেবেন সো এখান থেকে কোন ফোল্ডার নিতে চাচ্ছেন ওখানে আপনারা ওই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন আমি ডিসি সিলেক্ট করে দিয়ে ইউজ দিস ইজ ফোল্ডার তো এখান থেকে অ্যালাউকে ক্লিক করে তো এখান থেকে আবার আমরা ডি গার্ডে চলে যাবো এস ডি কার্ডে চলে যায় আমরা সেম ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট করে দিব সো দেন দেখেন এবার কিন্তু অটোমেটিকলি এটা সেট হয়ে গেছে তো এখন এখানে আর দুটি কাজ করতে হবে সো কী কাজ করতে হবে দেখেন তো এখানে আপনারা এখান থেকে নিচে নিচে দেখতে পাচ্ছেন আফটার ফাইল ট্রান্সফার সো এখানে এই টিকম্যাটটি অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন সো দেন এখানে টিকম্যাটটি দেওয়া হয়ে গেলে উপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইকন কোনায় দেখতে পারছেন সেখানে এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন সো দেন এই আইকনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাপসটি কিন্তু এখন রান করা শুরু করতেছে সো এটা কিন্তু রান যদি না করে তো সেক্ষেত্রে কিন্তু কখনোই এক্সপোর্ট কিতো ফাইলটি এসডি কার্ডে জমা হবে না বা এসডি কার্ডে যাবে না আপনাদের ইন্টারনাল স্টোরেজে থেকে যাবে সো এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এক্সপোর্ট করলে আপনাদের ফাইলটি সরাসরি এসডি কার্ডে সেভ হয়ে যায় সো আমরা এখান থেকে মিনিবাস করে ক্যাপকাটে চলে যাব সো দেন আমরা ক্যাপকাটে চলে আসলাম আগের ভিডিওটা আমরা সেম ভাবে আবারো এক্সপোর্ট করব সো এক্সপোর্ট করে দেখার দেখব আমরা কোথায় যাচ্ছে এটা সো দেন এখান থেকে আমরা সো দেন এখান থেকে আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করবো তো এখান থেকে তারপরে আমাদের এক্সপোর্টটি শুরু হয়ে যাবে এক্সপোর্ট করা হয়ে গেলে এখন আমরা দেখবো যে এক্সপোর্টকৃত ফাল্টি আসলে কোথায় জমা হলো আগে যেহেতু ইন্টারনাল স্টোরেজে ফাল্টি অটোমেটিকি এক্সপোর্ট হয়ে যেত তো আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো এখান থেকে আবারও ইন্টারনাল স্টোরেজে চলে যাব ইন্টারনাল স্টোরেজে আমাদের সেই ফোল্ডারে চলে যাব সেখানে গিয়ে দেখব যে আসলে এখানে এক্সপোর্ট ফাইলটি ফাল্টি আসে নাই তো তারপরে আমরা দেখতে পারবো যে এসডি কার্ড এসডি কার্ডে যে ফোল্ডারটি আমরা সিলেক্ট করে দিয়েছিলাম তো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনারা এখানে আগে একটি ফাইল আমরা এক্সপোর্ট করেছিলাম যেটা ইন্টারনাল স্টোরেজে অটোমেটিকলি ওখান থেকে এখানে চলে আসছে এসডি কার্ডে তো এখন যে ফাইলটি এক্সপোর্ট করলাম এখন কিন্তু ওই ফাইলটিও সরাসরি এসডি কার্ডে চলে এসেছে বন্ধুরা আরেকটি কথা বলতে আছে সবসময় তো আপনারা এডিটিং এবং এক্সপোর্ট করবেন না তো অনেক সময় দেখা যায় আপনাদের এক্সপোর্টে আবার সমস্যা দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে সেই আপনারা অটো দিয়ে ফাইলটি আছে তো এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এটা হয়তো বা এরকম থাকতে পারে এই আইকনটি থাকতে পারে না তারপরে দেখতে পারেন যে এখানে যে আইকনটি এটা হয়তো বা থাকবে না তো আপনারা যখন এরকম দেখবেন ওইখান থেকে টিকমার দিয়ে দেবেন এবং আইকনটির উপরে ক্লিক করে দেবেন তো এটা যখন আপনাদের রান করা শুরু করবে অবশ্যই অবশ্যই আপনাদের এই এক্সপোর্ট কিছু ফাইলটি এস ডি চলে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো আপনারা যদি এই ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ